আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজ 24শে ডিসেম্বর 2021 সন শুক্রবার আমি বেড়াতে এসেছি আমাদের পুরাতন বাড়ি, আমার বাবার জন্মস্থান কালিহাতির ভিয়াইল গ্রামে। তা আজকে আমি সকালে আসছি, তা আমি আমার যে পিছনে যে দেখতে পাচ্ছেন এইখানে ছোট্ট একটা বাড়ি ছিল আগে, মাত্র কয়েকটা ঘর ছিল, দুই দাদার দুই ঘর। এখানে পিছনে দিকে জঙ্গল ছিল, তো জঙ্গলে পাখির বাসা ছিল, আমি পাখির বাসা ধরতাম ছোটকালে, পাখির বাসা ধরতাম, কিন্তু এখন কিছুই নেই। এগুলি মানুষজন বেশি হয়ে গেছে, বেশি হইয়া এখন বাড়ি ঘর উলট পালট করে আমি এখন চিনতে পারতেছি না এরকম করে হয়েছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই যে গাড়িটা রাখা হয়েছে এর উপরে যে জায়গাটা দেখতেছেন এইদিকে এই জঙ্গলা ছিল, আর ওইদিকে সামনের ওইদিকে ছিল ওর সামনের অংশ, বাংলা ঘর কাছারি ঘর সেগুলো ওইদিকে ছিল, এই দ্বারা কুয়া। আর এই এই যে বাড়ি দেখতেছেন এই বাড়ির পিছনে ছিল একটা পুকুর, সেই পুকুরটাই আপনি দেখাচ্ছি। এই যে পানা দেখতেছেন, কচুরি পানা, এই কচুরি পানা ভর্তি যে পুকুরটা, এর আগে অনেক সুন্দর পুকুর ছিল, এখানে গোসল করতাম, এখানে সাঁতার পারতাম, এখানে মাছ ধরতাম। আমি আমার চাচাতো ভাই হায়দার ভাই এখানে অনেক সাঁতার কাটছি পুকুরে, কিন্তু এখানে সেই পুকুর আসলে এখন যত্ন করার কেউ নাই, সবাই বাড়ি যে থাকে না, অনেকেই দূরে দূরে থাকে, অনেকে বিদেশ থাকে, তার জন্য এখানে অবহেলিতভাবে পুকুরটা আছে, কিন্তু বড় পুকুর, পানি গভীরতাও আছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিং, এটা হলো ভিয়াল গ্রামের প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল। আর এই আশেপাশের সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, যেহেতু বর্ষাকালে অনেক পানি হয়। আর ওই দিকে হলো আমার পুকুর বাড়ি, বড় পুকুর বাড়ি ওই ভিয়াল গ্রামেরই ওই ওই দিকে। এটা হলো দক্ষিণপাড়া, ওটা হলো উত্তরপাড়া, উত্তরপাড়ার আমার পুকুর বাড়ি। আর এইদিকে হলো আউলিয়াবাদ, লোকাল ভাষা হয় বন্ডেশ্বর, আউলিয়াবাদ হলো এইদিকে, বিয়েলের পরে আউলিয়াবাদ। আর এই বাড়ির পিছনে ওইদিকে যে গ্রাম আছে সেটা হলো ওই রৌহা, রৌহা গ্রাম হলো আমার নানার বাড়ি। আজকে এখান থেকে আমি পুকুর বাড়ি হয়ে আমি নানার বাড়ি যাবো রৌহা। এই পুকুরটার জন্য আমার খুব খারাপ লাগলো, সেই পুকুর সে পানি দেখা যাচ্ছে না, ভর্তি হয়েছে কচুরি পানায়।